আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে হচ্ছে আমি বিকেলে নাস্তার জন্য নুডলস রান্না করব আর কি, পাস্তা রান্না করব। তো দুই রকম পাস্তা একসাথে নিয়েছি। তো এখানে কিছুটা তেল দিয়ে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন হচ্ছে রান্নাটা করতেছি বাচ্চাদের জন্য, আর বড়রাও খাবে, বেশি পরিমাণে রান্না করতেছি। আর এখন তো সবাই কিন্তু ঘরেই থাকে, আর ঘরে না থেকে কোনো উপায় নেই, এক প্রকার বলতে গেলে বন্দি জীবন যাপন করতে হচ্ছে। আর আমরা যারা গৃহিণী আছি এমনিতেও আমাদের কিন্তু ঘরেই বেশিরভাগ থাকা হয়। তো এখানে মাঝখানে একটু ফাঁকা করে নিলাম, নিয়ে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি। একদম সহজ সিম্পলভাবে রান্না করব পাস্তাটা। আর এখন যে অবস্থা চলতেছে, এই অবস্থার মধ্যে কিন্তু অনেক অসহায় মানুষ কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে, যে আমরা যে যতটুকু পারি ততটুকু অবশ্যই হেল্প করব, আর যার যতটুকু সামর্থ্য আছে আর কি। তো এখানে হচ্ছে আমি নুডলসের 3 প্যাকেট মশলা দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। তো আমার যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে কিন্তু আমি কিছু দিয়েছি। তো আপনারাও যে যতটুকু পারেন অবশ্যই হেল্প করবেন, এমন কোনো কথা নেই যে লক্ষ কোটি টাকা হেল্প করতে হবে। আমার যতটুকু আছে আমি ততটুকুই দিব। তো এখানে আমি কিছুটা সস দিয়ে দিচ্ছি, আর এই সসটা কিন্তু আমার ঘরে বানানো। আর আমাদের প্রত্যেকেরই কিন্তু এই দুনিয়া ছেড়ে বা পৃথিবী ছেড়ে কিন্তু একদিন না একদিন যেতেই হবে, কেউ একদিন আগে বা কেউ একদিন পরে। তো এখন যে মহামারী, যে ভাইরাসটা আসছে, এটা নিয়ে কিন্তু খুবই সবাই আতঙ্কে এবং ভয়ের মধ্যে আছে। আর এটা হচ্ছে এমন একটা সমস্যা, কেউ ধারে কাছে যেতে পারবে না, কাছে যেতে পারবে না, আপনজনেরাও যারা আছে ওরাও কিন্তু যেতে পারবে না। তো তাই কিন্তু আমরা আরও বেশি ভয় পেয়ে থাকি। আর এই সময়টার মধ্যে আমাদের বেশি বেশি করে খাওয়া দরকার হচ্ছে, বেশি করে আদার পানি, কালো জিরা তো অবশ্যই খেতেই হবে। কালো জিরা তো অনেক রোগের ঔষধ হিসেবে কাজ করে। আর লেবু পানিটাও খেতে হবে, ভিটামিন সি যুক্ত খাবার কিন্তু প্রচুর পরিমাণে খেতে হবে, মালটা, কমলা, এগুলা তো মালটা তো সব সিজনেই পাওয়া যায়। তো আমরা চেষ্টা করব যে এই খাবারগুলো বেশি বেশি পরিমাণে খেতে, আর বেশি করে পানি খেতে। তো এখানে কিন্তু আমি নুডলসটা দিয়ে দিলাম। তো আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, আমরা নিজেরাও ভালো থাকবো, আশেপাশে যারা আছে সবাইকে ভালো পরামর্শ দিব, ভালো রাখার চেষ্টা করব, আর ভালো যার যতটুকু সামর্থ্য আছে হেল্প করার চেষ্টা করব, দয়ার হাতটা বাড়িয়ে দিব। আমার সামর্থ্য আছে একজন মানুষকে খাওয়ানো বা দুইজন মানুষকে খাওয়ানো, আমি অতটুকু মানে ততটুকুই করব। তো আপনারাও চেষ্টা করবেন যে যার যতটুকু আছে ততটুকুই দিতে বা করতে। তো এখানে কিন্তু কথা বলতে বলতে নুডলসটা কিন্তু প্রায় শেষের পথে। আর এখানে হচ্ছে আমি কিন্তু কাউকে জ্ঞান দিচ্ছি না, আমার যেটা মনে হয়েছে বা জ্ঞান বুদ্ধির মধ্যে যেটা আছে সেটাই বললাম। তো একটু ভেবে দেখুন, যারা দিন এনে দিন খায় ওদের কী অবস্থা হচ্ছে। তো আমরা তো মধ্যবিত্ত, যাই ডাল ভাত যাই খাই আর কি, ঘরে বসে খাচ্ছি। আর এই সময় তো আমাদেরই তো ওদের দিকে দয়ার হাতটা বাড়িয়ে দেওয়া দরকার। তো এখানে হচ্ছে আমি
চা করে নিচ্ছি, দুধ চা আর কি। তো এখানে দুধ দিলাম আর চিনি দিব। তো লিকারটা চুলার মধ্যে আছে, তো দুধ আর চিনি মিক্সড করে তারপর হচ্ছে আমি লিকারটা দিয়ে দিব, দিয়ে মিশিয়ে নিব আর কি। তো এখানে হচ্ছে আমার বোন বিস্কুট নিচ্ছে আর কি। তো লিগাটা নিয়ে নিচ্ছি। তো বিকেলে নাস্তাটা চা দিয়ে সমাপ্তি করব। তো এখানে চা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। তো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তো সবাইকেই ক্ষমা করে দেয়। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর সামনে হচ্ছে শবে বরাত, তো অবশ্যই সবাই সবার জন্য দোয়া করব, বেশি বেশি করে নফল নামাজ পড়ব, তাহাজ্জুদ নামাজ পড়ব এবং রোজা রাখব। রোজা তো অবশ্যই রাখবো, আমি রাখবো, পারলে আপনারাও রাখবেন। নামাজ পড়ে সবার জন্য দোয়া করবেন। তো চা দিয়ে আজকের ভিডিও শেষ করলাম। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।